আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আনলিমিটেড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর এ পর্বে আমরা জানব গাড়ির ব্যাটারি কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়। আমরা যারা গাড়ি ইউজার বা গাড়ি ব্যবহার করি, কখনো কখনো রাস্তায় গাড়ি ব্যাটারি খুলতে হয় অথবা কোনো মেকানিক্সে গাড়ি ব্যাটারি খুলতে হয়, সেক্ষেত্রে আমরা গাড়ির ব্যাটারি কীভাবে খুলবে এবং কীভাবে রিফিটিং বা লাগাবো সেই ভিডিওটি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওর টি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে ব্যাটারি কিভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাইতে হয় তা বুঝতে পারবেন। প্রথমে নেগেটিভ টার্মিনাল অর্থাৎ মাইনাস চিহ্ন, বিয়োগ চিহ্ন সম্বলিত যেই টার্মিনাল বা তার, সেই ব্যাটারির কানেকশনটা আগে খুলতে হবে। সেটা 10 নম্বর বা 12 নম্বর বোর্ড দিয়ে আটকানো থাকে, যেটাই হোক সেটা দিয়ে আগে খুলতে হবে। এটা খোলার পর তারপর হচ্ছে পজিটিভ টার্মিনাল অর্থাৎ প্লাস চিহ্ন সম্মিলিত যেই টার্মিনালটা বা তারটার থাকে সেটা খুলতে হবে। সেটা 10 নম্বর বা 12 নম্বর যেটাই থাকুক সেটা খুলতে হবে। অর্থাৎ কেন আপনি আগে নেগেটিভ তার এবং পরে পজিটিভ তার খুলবেন, এটার মূল কারণটা হচ্ছে গাড়িতে যখন ব্যাটারি লাগানো থাকে তখন গাড়ির বডিতে আর্থিং করানো থাকে, অর্থাৎ নেগেটিভ তার সংযোগ থাকে। যদি পজিটিভ তার আগে খোলেন কোনো কারণে, যদি যন্ত্র অর্থাৎ টুলস যদি আপনার বডিতে স্পর্শ হয় তাহলে স্পার্ক হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ব্যাটারি ব্রাস্ট অথবা সার্কিট নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই আগে আর্থিং খুলে নিতে হবে এবং লাগানোর সময় ঠিক পজিটিভ তার আগে লাগাতে হবে এবং আর্থিং পরে লাগাতে হবে। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার এবং বেল আইকনের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।